নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো পমফ্রেট মাছের ঝাল। এটা বানানো ভীষণ সিম্পল, কিন্তু ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। এখানে আমরা 250 গ্রাম পরিমাণ পমফ্রেট মাছ নিয়েছি। এখানে মাছগুলো অনেকটা ছোট ছোট দেখতে, আপনারা চাইলে বড় সাইজের মাছও নিতে পারেন, কারণ সেক্ষেত্রে স্বাদটা আরো ভালো লাগে। এখানে আমরা হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে, আর দিয়ে দিলাম হাফ চামচ নুন। এবার এখানে নুন হলুদটাকে প্রত্যেকটা মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাছের গায়ে ঠিকভাবে নুন হলুদ লাগে, এবং 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার কড়ার মধ্যে 6 বড় চামচ সর্ষের তেল নিয়ে মাছগুলো একে একে ছেড়ে দেব। মাছগুলো বেশ 4 মিনিটের মতো এপিট ওপিট করে ভেজে নেব। এই সময় প্রয়োজন মতো আপনারা গ্যাসটাকে বাড়াবেন এবং কমাবেন। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আলাদা করে তুলে নেব, একইভাবে বাকি মাছগুলো ভেজে ফেলব। এবার যেই তেলে মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে আরো 2 বড় চামচ সরিষার তেল দিয়ে, তেল গরম হলে তার মধ্যে 2 ছোট চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 4 ছোট চামচ সর্ষে বাটা এবং একটু ভালো করে নাড়াচাড়া করে নেব 1 মিনিট মতো। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1.5 ছোট চামচ পোস্ত বাটা, দিয়ে দিলাম অল্প একটু নুন, নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার প্রায় 1 মিনিট মতো গ্যাসটাকে সিমে রেখে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে 1/2 গ্লাস পরিমাণ জল দিয়ে দেব। এবার গ্যাসটাকে জোরে দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব জলের সাথে এবং ফুটতে দেব। ততক্ষণ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে দিন এবং ওর পাশে ঘন্টা চিহ্নটায় ক্লিক করে দিন। এর ফলে আমি আমার চ্যানেলে যখনই নতুন ভিডিও দেব তার খবর আপনি বিনামূল্যে সবার আগে পেয়ে যাবেন। এখানে মশলা সমেত ফুটন্ত জলের মধ্যে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার এর মধ্যে 1টা কাঁচা লঙ্কাকে চিরে দিয়ে মিশিয়ে নেব। এখানে কাঁচা লঙ্কার পরিমাণ ঠিক যতটা দেবেন ততটা ঝালটায় ঝাল হবে। তবে আমরা মেশাবার সময় বেশি নাড়াচাড়া করব না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এবার এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম পমফ্রেট মাছের ঝাল। তাহলে বন্ধুরা ট্রাই করে দেখুন, আর যদি ভালো লাগে তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আশা করি যারা আমার চ্যানেলে নতুন বা আমার ভিডিও প্রথমবার দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন, আমার পাশে থাকুন। আমি তো আবারও আসবো নতুন ভিডিও এবং নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ টেক কেয়ার, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা, গুড বাই।